আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। 68 নির্বাচন পর্যবেক্ষকের তালিকায় নেই আবেদ আলীর সেই দুই বিতর্কিত সংস্থা। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 13 জনের মৃত্যু, আক্রান্ত 2742। এইচএসসি পরীক্ষায় আইসিটিতে নম্বর কমলো, পেছানোর দাবিতে আজ ঢাকা এবং রংপুরে বিক্ষোভ। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন অসুস্থ, ধূমপান করায় ভৎসনা, স্কুল ছাত্রীর আত্মহত্যার পর দুই শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ। তারেক রহমানের বক্তব্য প্রচার ইস্যুতে হাইকোর্টে হট্টগোল, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্র নিখোঁজ, পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ফিলিস্তিনির ঘর গুঁড়িয়ে দিল ইসরায়েল, ইরানের হুমকি মোকাবিলায় লোহিত সাগরে 3000 মার্কিন সেনা ও যুদ্ধ জাহাজ, এবং স্বপ্নের ট্রফির ছোঁয়ায় রোমাঞ্চিত ক্রিকেটাররা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে 68 স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হবে। আজ নির্বাচন কমিশনের এক বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি ইতিমধ্যে এসব সংস্থার নাম উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের আবেদন করলেও এ তালিকায় নেই বিতর্কিত ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। দুটি সংস্থার সঙ্গেই জড়িত আছেন মোহাম্মদ আবেদ আলী। তিনি যথাক্রমে একটির মহাসচিব এবং অন্যটির চেয়ারম্যান। গত জাতীয় নির্বাচনে অনভিজ্ঞ কয়েকজন বিদেশি নাগরিককে পর্যবেক্ষক হিসেবে নিয়ে এসে সমালোচিত হয়েছিল সার্ক মানবাধিকার ফোরাম। আর এবার নির্বাচনের আগে কয়েকজন বিদেশি নাগরিককে দেশে এনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেয় ইলেকশন মনিটরিং ফোরাম। আবেদ আলীর এই ভুয়া সংগঠন দুটি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় এবং ব্যাপক সমালোচনা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান। তিনি বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি। ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো 13 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো 2742 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1002 জন, আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি 1740 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 9463 জন রোগী। এর মধ্যে 4482 জন ঢাকায় এবং 4981 জন রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট 72225 জন। অন্যদিকে চিকিৎসা শেষে 62422 জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যস্ত। সিলেবাসের সব বিষয়ে 15 নম্বরে হলেও তথ্য প্রযুক্তি পরীক্ষা 100 নম্বরের পরিবর্তে 75 নম্বরে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। তিনি জানান, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। 17 আগস্টই পরীক্ষা শুরু হবে। আজ দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এদিকে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা এবং রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্ররা। ঢাকার শাহবাগে মিছিল থেকে আজও 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে গতকাল সোমবারও বিক্ষোভ মিছিল থেকে পুলিশ 6 ছাত্রকে গ্রেপ্তার করেছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন অসুস্থ হয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদরোগে আক্রান্ত স্বপন গতকাল সোমবার ব্যাংককের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার মূল রক্ত ধমনীতে স্ট্রেনটিং করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলে জানান মিডিয়া সেলের আরেক সদস্য শাইরুল কবির খান। তিনি বলেন, দলীয় সহকর্মী ও এলাকাবাসী তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জহিরুদ্দিন স্বপন। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে তার সঙ্গে কথা বলে শরীরের খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু টেলিফোনে স্বপ্নের সঙ্গে কথা বলেন বলে কুশল বিনিময় করেছেন। পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী আনিসহ সকল সদস্যরা নিয়মিত তার খোঁজ খবর রাখছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যালয়ে ধূমপান করাকে কেন্দ্র করে জিনিয়া খাতুন নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় করা ইউনিয়নের সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুলতানপুর গ্রাম। ঘটনার জন্য দুই শিক্ষককে দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন এলাকার শত শত নারী পুরুষ। বিক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষার্থীর মরদেহ নিয়ে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন। মঙ্গলবার দুপুর 12টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জিনিয়ার ময়নাতদন্ত শেষে মরদেহ সুলতানপুর গ্রামে পৌঁছায়। এ সময় সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জিনিয়ার মরদেহ দেখার জন্য সেখানে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা তার উপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাইকোর্টের এক ইজলাসে হট্টগোল হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের ইজলাসে এ ঘটনা ঘটে। আজ তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির দিন ধার্য করার জন্য হাইকোর্টে যান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ আওয়ামী পন্থী আইনজীবীরা। শুনানির শুরুতেই হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান জানতে চান তারেক রহমানকে তো নোটিশ দেওয়া হয়নি, কিভাবে এর শুনানি হবে। এ সময় রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন ওনাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি, তবে তীব্র বিরোধিতা করেন বিএনপি পন্থী আইনজীবীরা। এক পর্যায়ে আওয়ামী পন্থী এক আইনজীবী তারেক রহমানকে পলাতক বলার সঙ্গে সঙ্গে ইজলাসে হট্টগোল শুরু হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চলে বাকবিতণ্ডা। পরে হাইকোর্ট বলেন রুলস অনুযায়ী অবশ্যই নোটিশ দিতে হবে তারেক রহমানকে, তবে সেটা কোন প্রক্রিয়ায় তার উপায় খুঁজতে হবে, বিকল্প পদ্ধতি বের করতে হবে। আদালত বলেন এ বিষয়ে আদেশ দেওয়া হবে বুধবার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে শিহাব সরকার নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরে নিখোঁজ হন তিনি। নিখোঁজের সন্ধানে ডুবুরি দল কাজ করছে। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি। শিহাব সরকার গোবিন্দগঞ্জ উপজেলার রাজহাড় ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা খাজা মিয়ার ছেলে। তিনি শহরগাছি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। স্থানীয় লোকজন জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই গাংনাই নদীতে গোসল করতে যান শিহাব। সেখানে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার কাজ করছে। পশ্চিম তীরের নাবলুজ শহরের আসকার শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই ইসরায়েলিকে হত্যায় জড়িত অভিযোগে এক ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার রাতে আব্দুল ফাত্তাহ খারুশেহের তৃতীয় তলার বাড়িটি ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। ছয় ঘন্টার অভিযানে বাড়িটিকে উড়িয়ে দেয় তারা। স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সৈন্যরা খারুশেহ পরিবারের প্রতিবেশী 20 শিশুসহ 60 ফিলিস্তিনিকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করে। অল্প সময়ের জন্য তাদের স্থানীয় মসজিদের ভেতরে আটকে রাখে। সর্বশেষ এই অভিযানের সময় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি শিবিরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগা 185 জনকে তারা চিকিৎসা দিয়েছে। সংঘর্ষে 6 ফিলিস্তিনি আহত হন, যাদের একজন গুলিবিদ্ধ হন। বাণিজ্যিক জাহাজ আটকের জেরে ইরানের হুমকি মোকাবেলায় দুটি যুদ্ধজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রের 3,000 সামরিক সদস্য লোহিত সাগরে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব পরিকল্পনা মোতাবেক সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন নাবিক ও মেরিনরা। ইউএসএস বাটন ও ইউএসএস কার্টার হল দুটি যুদ্ধজাহাজের নাম উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সকাল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন এক অন্যরকম আমেজ। জাতীয় দলের নারী ও পুরুষ ক্রিকেটার থেকে শুরু করে বিকেএসপির ক্রিকেট বিভাগের ছাত্ররা সবার অপেক্ষা বিশেষ এক ক্ষণের। অপেক্ষা শেষ হলো মুশফিকুর রহিম যখন সোনালী ট্রফিটা নিয়ে ড্রেসিং রুম থেকে বের হয়ে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। ক্যামেরার ফ্ল্যাশের আলোয় সোনালী ট্রফির দুটিটা যেন তাতে বেড়ে গেল বহুগুণ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার। এদিনের অনুশীলন শুরুর আগে স্বপ্নের ট্রফির সাথে ফটো সেশন সেরে নেন জাতীয় দলের ক্রিকেটাররা। অনেকে আলাদাভাবে তুলেছেন ছবি, চুমু খেয়েছেন ট্রফিতে। শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে তৈরি করা মঞ্চে ট্রফি নিয়ে ওঠেন মুশফিক। সেই দৃশ্য ধারণ করেন আইসিসির কন্টেন্ট ক্রিয়েটররা, ছবি তোলেন সংবাদকর্মীরাও। এরপর ট্রফি সামনে নিয়ে ছবি তোলেন ক্রিকেটাররা। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।